আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বর্তমান সময়ে সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন যেখানে চার্জিংয়ের কোনো সুবিধা নেই, তো তখন কিন্তু আপনার একটি পাওয়ার ব্যাংকের প্রয়োজন রয়েছে। তো ভিউয়ার্স, এজন্য আমরা আজকে একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। এবং বর্তমান সময়ে কিন্তু পাওয়ার ব্যাংক বাজারে অনেকগুলোই কিনতে পাওয়া যায়, যেগুলোর মধ্যে অনেকগুলোই ফেক, অর্থাৎ 2 নম্বর, অর্থাৎ আপনারা 300-400 টাকা দিয়ে কিনলেন, দেখা যাচ্ছে যে এর ভিতরে বালু দিয়ে ভর্তি। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু একটি পাওয়ার ব্যাংক কিনতে গেলে আপনাকে না হলেও 1000-এর উপরে যেতে হবে যদি আপনি একটু ভালো মানের কিনতে যান। তো ভিউয়ার্স, আজকে আমরা মাত্র 300-400 টাকার ভিতরেই একটি পাওয়ার ব্যাংক তৈরি করব, যেটার মাধ্যমে আপনারা একটি ফোনকে 1-2 বার চার্জ করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটিকে। তো ভিউয়ার্স, আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ব্যাটারি। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং এর মডেলটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাটারিগুলো না কিনে আপনারা যে পুরাতন ল্যাপটপের ব্যাটারি রয়েছে সেগুলো কিনবেন, সেগুলো কিনলে অনেক ভালো হবে, সেগুলো অরিজিনাল থাকে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন সেই ব্যাটারিগুলো কেনার জন্য। তো অরিজিনাল ল্যাপটপের যে ব্যাটারিগুলো রয়েছে, অর্থাৎ এই রকমের যে ব্যাটারিগুলো রয়েছে, সেগুলো আপনারা 5 থেকে 6টি কিনে নেবেন। তো ভিউয়ার্স, আমার কাছে না থাকার কারণে আমি আজকে এখানে এই মোবাইলের ব্যাটারিগুলো ইউজ করব। তো আমি এখানে 4টি ব্যাটারি নিয়েছি। তো আমি এখানে এই ব্যাটারিগুলো ইউজ করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে কানেকশন করে নিয়েছি। 4টি ব্যাটারি পজিটিভ এবং 4টি ব্যাটারির নেগেটিভ আমরা একত্র করে নিয়েছি। তো এটা আমাদের পজিটিভ এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এখানে 4টি ব্যাটারি কিন্তু প্যারালালে সংযোগ করা হয়েছে। অবশ্যই প্যারালালে সংযোগ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের ব্যাটারি ভোল্টেজকে বাড়াতে হবে না, আমাদের শুধুমাত্র অ্যাম্পিয়ারটাকে বাড়াতে হবে। আর যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে আমাদের কিন্তু যে ভোল্টেজ রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা অবশ্যই প্যারালাল কানেকশন করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সর্বপ্রথম আমাদের ব্যাটারি লাগবে, তারপর আমাদের এরকম একটি সার্কিট লাগবে, পাওয়ার ব্যাংকের সার্কিট। তো এই সার্কিটগুলো আপনারা কিন্তু বাজারে কিনতে পারবেন। এটার দাম কত হবে? 60 থেকে 70 টাকা হবে। এছাড়াও এর থেকে অল্প মূল্যের পাওয়ার ব্যাংক সার্কিট আপনারা কিনতে পারবেন, 30 থেকে 35 টাকা নেবে। তো আজকে আমরা এই সার্কিটই ব্যবহার করতেছি। তো এখানে ঠিক এটা দিয়ে আমরা মোবাইল চার্জ করতে পারবো, অর্থাৎ ইউএসবি পোর্ট, এখানে চার্জিং পোর্ট রয়েছে, একটি ডিসপ্লে রয়েছে এবং একটি সুইচ রয়েছে। এবং আমাদের একটি ক্যাচিং লাগবে। তো এক্ষেত্রে আমরা একটি হোল্ডার বোর্ড ইউজ করতেছি। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের পাওয়ার ব্যাংকটিকে বানিয়ে ফেলি। তো এজন্য প্রথমত আমাদের যা করতে হবে, আমাদের এটিকে খুলে নিতে হবে। তো আমরা কিন্তু খুলে নিয়েছি। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের এই ব্যাটারিগুলোকে সুন্দর মতো বসাতে হবে। ঠিক এভাবে আমরা বসিয়ে নিব, ঠিক এভাবে। তো আমরা এটাকে সাইডে রাখি। এখন আমাদের এই সার্কিটটিকে নিতে হবে। এবং এই ঢাকনাটিকে নিতে হবে। তো আমরা আমাদের এই সার্কিটটিকে ঠিক এখানে বসাবো। ঠিক এখানে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফুটো রয়েছে। ঠিক এখান দিয়েই আমরা দুটো তার বের করে নিব, অর্থাৎ আমাদের ঠিক এর পিছনে কানেকশন করতে হবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমরা ঠিক এভাবে করে বসিয়ে নিব। তো এখানে আমরা দুটো তার লাগিয়ে নিচ্ছি এখন। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের ঠিক এভাবে করে তার দুটোকে বের করে নিতে হবে। তো ঠিক আমরা এভাবে করে বের করে নিব। এবং তারপর আমরা যা করব, এখানে আমরা হট গ্লু গানের মাধ্যমে এটাকে ভালোভাবে বসিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। এবং লাগানোর সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনাদের এই যে ইউএসবিটি রয়েছে এর ভিতরে যেন হট গ্লু গান না প্রবেশ করে। তো সেটা আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, সেই অনুযায়ী লাগিয়ে নেবেন। এবং হট গ্লু গান দেওয়ার সাথে সাথে আপনারা কখনোই এখানে কানেকশন করবেন না, অর্থাৎ বেডেই কানেকশন করবেন না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যেতে পারে। যখন আঠাটি শুকিয়ে যাবে তখন আপনারা বেডেই কানেকশন করবেন। তো আমরা ঠিক এভাবে করে লাগিয়ে নিব। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে। তো এই হচ্ছে আমাদের ব্যাটারি। তো এখানে আমাদের এই পাশটি হচ্ছে পজিটিভ এবং এই পাশটি হচ্ছে নেগেটিভ। এখানে শুধুমাত্র দুটো কানেকশন করতে হবে। আমাদের এই পজিটিভটি আমরা এখানে লাগিয়ে দিব পজিটিভে, এবং নেগেটিভটি নেগেটিভে। এটুকুই আমাদের কানেকশন করতে হবে। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্যাটারিতে 58% চার্জ রয়েছে, অর্থাৎ আমাদের পাওয়ার ব্যাংকটিতে। তো এখন আমরা যা করব, এখন আমরা এই ব্যাটারিটিকে ঠিক এখানে বসিয়ে নিব। তো ভিউয়ার্স, আমাদের পাওয়ার ব্যাংক কিন্তু তৈরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এর হিসাবটি একটু করে নিই, অর্থাৎ এখানে আমাদের কত টাকা খরচ পড়েছে। তো ভিউয়ার্স দেখেন, ধরেন এখানে আমরা 5টি পুরাতন ব্যাটারি ইউজ করলাম। যদি আপনারা ল্যাপটপের ব্যাটারি ইউজ করেন তাহলে আপনাদের 250 টাকার মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ একটি ব্যাটারি 50 টাকা করে। তো সেক্ষেত্রে 250 টাকা পড়বে। এবং এই সার্কিটটি ধরেন 100 টাকা, তাহলে কত হলো? 250 আর 100 350, আর এটা আমাদের 20 টাকা নিবে। তাহলে 370 থেকে 400 টাকার ভিতরেই আপনারা কিন্তু এরকম একটি পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন, অথবা আপনাদের মন মতো তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু আপনারা 400 থেকে 500 টাকার বিনিময়ে একটি ভালো মানের পাওয়ার ব্যাংক কিনতে পারবেন না। তো আমি এক্ষেত্রে বলবো যে 4 থেকে 500 টাকার যে পাওয়ার ব্যাংকগুলো রয়েছে সেগুলো না কিনে আপনারা 4 থেকে 500 টাকা খরচ করে আপনারা এ ধরনের একটি পাওয়ার ব্যাংক বানিয়ে নেবেন। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা যে চেক করে দেখি যে এই পাওয়ার ব্যাংকটি চার্জ হচ্ছে কিনা। তো এক্ষেত্রে আমরা আমাদের মোবাইল চার্জারটি ইউজ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাওয়ার ব্যাংকটি চার্জ হচ্ছে। তো চলুন এখন আমরা একটি মোবাইল চার্জ করে দেখি যে চার্জ হচ্ছে কিনা। তো এক্ষেত্রে আমাদের এরকম একটি ইউএসবি লাগবে, ইউএসবি কেবল। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো ভিউয়ার্স আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু খুব একটা বড় না। তো ভিউয়ার্স আপনারা চাইলে এখানে আরও ব্যাটারি অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।